দেশ বিদেশে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত বিএনপি এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দুপুরে নগর নিয়ামতপুর উপজেলার গাঙ্গর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে বিএনপি এখন আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এ সময় তিনি আগুন সন্ত্রাস না করে নির্বাচনে আসার আহ্বান জানান